পিতার খুনে দায়ের অভিযুক্ত পুত্রকে বেঙ্গালোর থেকে গ্রেপ্তার করে আনলো তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার তাকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তা মঞ্জুর করে। গত 17 আগস্ট তেলিয়ামুড়া থানার তুইথাম্পু এলাকার সুখসাধন জমাতিয়া তার পিতা জহরলাল জমাতিয়াকে খুন করে জঙ্গলে মাটি চাপা দিয়ে রাখে। সে সময় তার মা বাড়িতে ছিলেন না। এই ঘটনার পর সুখসাধন পালিয়ে বেঙ্গালোরে চলে যায়। 31 আগস্ট তার মা বাড়িতে এসে প্রতিবেশীর কাছ থেকে সব জানতে পারে। ছেলের বিরুদ্ধে মা তেলিয়ামুড়া থানায় স্বামীকে অপহরণের মামলা দায়ের করে। সুখসাধনের মোবাইল ফোন ট্র্যাক করে বেঙ্গালোরে তার অবস্থান জানতে পারে পুলিশ। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ গিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এর আগে 6 সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারে জঙ্গলে তারা একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে আসে। শনিবার সুখসাধনকে জঙ্গলে নিয়ে গিয়ে পিতাকে খুন করে কিভাবে লুকিয়ে রাখা হয়েছে তার মহড়া সম্পূর্ণ করে। এসব বিষয়ে জানান তেলিয়ামুড়া থানার এসডিপিও সোনাচরণ জমাতিয়া। আমরা মেন আসামি সুখসাধন জমাতিয়াকে বেঙ্গালোর থেকে ধরে নিয়ে এসেছি। এখন আমরা সে কিভাবে মেরেছে সেগুলি দেখিয়েছি এবং কোন জায়গাতে বডিটা লুকিয়ে রেখেছিল সেটা সে গিয়ে দেখিয়েছে। আমরা সেগুলি তাকে নিয়ে মানে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করেছি। তাই আদালতে সবুজ করা হয়েছিল, গতকাল আদালতে প্রডিউস করা হয়েছিল এবং বর্তমানে রিমান্ডে আছে, পুলিশ রিমান্ডে আছে। কদিনে রিমান্ডে হয়েছিল? আগামী সোমবার তাকে প্রডিউস করা হবে। দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড।